নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে রয়েছে খুবই সিম্পল আর টেস্টি টমেটো পোস্ত রেসিপি। অনেক সময় হয় কি যে আমাদের বাড়িতে বেশি সবজিও থাকে না, বা আমরা কোনো দূর থেকে জার্নি করে আসি, সেই সময় ভালো কিছু বানানোর এনার্জিও থাকে না। কিন্তু খুবই সহজ উপায়ে এবং খুবই কম সময়ে এই টেস্টি রেসিপিটি আমরা বানাতে পারি। আর কথা দিচ্ছি, এই টমেটো পোস্ত রেসিপি যদি থাকে, ভাত খাওয়ার জন্য আর অন্য কিছু লাগবে না। চলুন তাহলে আমরা দেখে নিই কিভাবে বানাবো টমেটো পোস্ত। টমেটো পোস্ত বানানোর জন্য একটা বড় সাইজের টমেটো ছোট ছোট পিস করে কুচি করে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি, কেননা পেঁয়াজটা মুখে পড়লে বেশ ভালো লাগে, সামান্য একটু হলুদ হাফ চা চামচ, এক চিমটি কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, 20 গ্রাম পোস্ত আর সঙ্গে 4টি কাঁচা লঙ্কা একসঙ্গে আমি মিক্সিতে বেটে নিয়েছি। মিক্সিতে কিভাবে পোস্ত বাটতে হয় না ভিজিয়েই সেটা অলরেডি আমি আপলোড করেছি, যদি চান তো দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি পোস্ত বাটার লিঙ্কটা দিয়ে দেব, যদি চান তো দেখে নেবেন। আর এর সঙ্গে লাগছে স্বাদ অনুযায়ী নুন, আর যেহেতু এটা বাঙালি রান্না তাই অবশ্যই সর্ষের তেলে করতে হবে, না হলে টেস্টটা ভালো হবে না। চলুন তাহলে আমরা টমেটো পোস্ত বানাতে চলে যাই। কড়ায় 2 টেবিলস্পুন সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে কালো জিরেটা দিয়ে দিলাম, এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিলাম। এবার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা তাড়াতাড়ি দিচ্ছি, কারণ পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুন দেওয়ার কারণে। এবার একেবারে লো ফ্লেমে 1 মিনিটের জন্য রেখে দেব, বা এই অবস্থায় একটু ঢাকা চাপা দিয়েও রাখতে পারেন যতক্ষণ না এটা নরম হয়। 1 মিনিট পরে দেখুন টমেটো গুলো কত সুন্দর সফট হয়ে গেছে, আর পেঁয়াজটাও ভালো সফট হয়ে গেছে। এবার যে সামান্য একটু হলুদ নিয়েছিলাম সেই হলুদটা এর মধ্যে দিয়ে দিলাম। হলুদটা বেশি দেওয়ার দরকার নেই, তাহলে একটা গন্ধ আসবে, জাস্ট একটু দিলাম একটু ভালো কালারের জন্য। এবার এর মধ্যে পোস্ত বাটাটা পুরো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নেব, এর মধ্যে একটু মিক্সিতে যে মিক্সিটা নিয়েছিলাম তার মধ্যে একটু পোস্ত বাটা লেগে গেছিল, এবার এর মধ্যে একটু মিক্সি ধোয়া জল দেব। জলটা নাও দিতে পারেন, কিন্তু জলটা দিলে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স হয়। পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে হবে। মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম, এবার 1 মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করলেই দেখা যাবে জলটা শুকিয়ে গেছে আর তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে 1 মিনিট পরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দুটো। কাঁচা লঙ্কাটা একেবারে লাস্টে অ্যাড করলাম, কেননা কাঁচা লঙ্কা যে কাঁচা ফ্লেভারটা আছে সেটা এই টমেটো পোস্ত টেস্টটা অনেক বেশি ভালো করবে। এবার দেখুন চারপাশ থেকে সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে আর শুকনো হয়ে গেছে, তার মানে আমাদের টমেটো পোস্ত একেবারে রেডি। এবার গ্যাসটা অফ করে দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য, স্ট্যান্ডিং টাইমের জন্য।
তারপরে পরিবেশন করব। ঢেকে রেখে দিলাম 2 মিনিটের জন্য, গ্যাসটা অফ করে দিয়েছি। এবার পরিবেশন করব 2 মিনিট পরে। তৈরি হয়ে গেল অত্যন্ত টেস্টি টমেটো পোস্তর রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।